আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে লেনদেনে যদি বলা থাকে মালিকের ব্যক্তিগত বাড়ি গাড়ি বিক্রয় করে ব্যবসায় আনয়ন করা হলো চল্লিশ হাজার টাকা তো এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে ব্যবসায় নিয়ে এসতে মানে কি মালিক নগদ টাকা ব্যবসায় নিয়ে আসছে এরকম বোঝায় তাহলে এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় কোন কোন উপাদানের পরিবর্তন হবে তো লক্ষ্য করি এই যে প্রশ্নটির উপরে ছোট্ট করে লিখে রাখলাম মালিকের ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে ব্যবসায় নিয়ে এসেছে মানে নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য নগদ টাকা তো সম্পদ নগদ টাকা বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পাবে আবার আরেক দিকে মালিকের যেহেতু টাকা সেজন্য জন্য মূলধন বৃদ্ধি পাবে আর মূলধন বৃদ্ধি পেলে আমরা জানি ও ই বা মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাই তাহলে এই লেনদেনটি এ বৃদ্ধি পাবে আবার ও ই বা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে এখন এটা যদি আমরা শখের মাধ্যমে দেখি তাহলে এই যে শক অঙ্কন করলাম হিসাব সমীকরণের এই শখে সম্পদ পাশে কী বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পাবে এই চল্লিশ হাজার টাকা নগদের সাথে যোগ হবে কারণ নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যবসায় নিয়ে এসেছে সেই জন্য অপরদিকে মূলধন বৃদ্ধি পাবে তো মূলধনটা মালিকানা সত্ত্ব তাই এই মালিকানা সত্ত্ব যোগ হবে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি হবে এবং মালিকানা সত্ত্ব বা মূলধনের সাথে যোগ হবে